নারী সমাজের প্রতি সঠিক দৃষ্টি ফেরাতে এবং তাদের আরও উদ্বুদ্ধ করতে এই নববর্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশিষ্ট তালবাদ্য শিল্পী ও পরিচালক অভিষেক বসুর নতুন মিউজিক্যাল শর্টস নজারিয়া। 5 মিনিটের এই ভিডিওর কেন্দ্রীয় চরিত্রে তন্নি চৌধুরী, ফয়েজ খান ও দেবারুণ স্বরাজ। সম্প্রতি বাইপাসের এক হোটেলে হয়ে গেল এই ছবির স্পেশাল স্ক্রিনিং, যেখানে উপস্থিত ছিলেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা সরকার, পরিচালক অনিন্দ সরকার, ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী সহ মিউজিক ভিডিওর গোটা টিম। পরে মিউজিক ভিডিওর গল্প ও নিজেদের অভিজ্ঞতা নিয়ে জানতে চাওয়া হলে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, তন্নি চৌধুরীর জন্যই এটা করা, স্পেশালি শি বিং ভেরি রেপুটেড কথক ডান্সার। তো ওর সঙ্গে আমার যখন কথা হচ্ছিলো, ও বলছিলো ডান্স নিয়ে একটা কিছু করো, অভিষেক অনেকদিন করিনি। তাই আমি বললাম ডান্স নিয়ে তো তুমি আগেও করেছো, একটু গল্পের মধ্যে আনি পুরো ব্যাপারটাকে। তো গানটা একদম ক্লাসিক্যাল ইলেকট্রো ফিউশন, তার কন্ট্রাস্টে একটা ফিল্ম স্টোরি লাইন ভাবা, এবং সেই স্টোরি লাইনের মধ্যে ইউ ক্যান গেট মিস্ট্রি, রোম্যান্স, একটা গ্র্যান্ডার আছে, রাজা রানী, আর দেবারুণের ক্যারেক্টারটা ধ্রুব খুব ইন্টারেস্টিং, হি ইজ এ পেন্টার ইন দ্য ফিল্ম, আর ওর আপব্রিঙ্গিংটা হচ্ছে ইউরোপিয়ান ইয়েতে, মানে 1970s 1960s যেরকম গ্যালিস আর গলফ টুপি পরা একটা লুক, তো একটু অন্য ধরনের। তো সব মিলিয়ে খুব টান টান উত্তেজনা, 5 মিনিটের মধ্যে অনেক কিছু এলিমেন্টস অডিয়েন্স দেখতে পাবে ফিল্মটাতে। আমি এই ছবিটির মধ্যে রানী সুগন্ধের রোল প্লে করছি, মেন প্রোটাগনিস্ট। তো আমার দুটো ক্যারেক্টার আছে এখানে, তো ইটস আ মিউজিক্যাল জার্নি উইথ নো ওয়ার্ডস বাট ফুল অফ এক্সপ্রেশনস। সত্যি কথা বলতে গেলে এটা তো একটা আমার ফার্স্ট টাইম ক্যামেরা ফেসিং, যাকে বলে ভাবতে পারি না যে এত টেকনিক্যালিটিসের মধ্যে কাজ করতে হয়, কিন্তু তাও সবাই আমার সাথে প্রচণ্ড সহযোগিতা করেছে, খুব ভালো অনুভূতি। আশা করি আমার এই ডেডিকেশনটা, এই কাজটা সার্থক হবে। এই মিউজিক্যাল শর্ট ফিল্ম, যেটা ইলেকট্রো ফিউশন বলা যায়, ঠুমরিকে নিয়ে এটা হয়েছে, এখানে আমার মানে কাজ করে খুবই ভালো লাগলো, বিকজ ডিরেক্টর অ্যান্ড টোটাল টিম, তেজস গান্ধী, তানি চৌধুরী, দেবরুণ স্বরাজ, মানে সবার সাথে কাজ করে খুব ভালো লাগলো। কিন্তু আমাদের খুব লিমিটেড টাইমে এটাকে শেষ করা হয়েছে, আর এত হিউজ মানে গ্র্যান্ডিয়র, মানে আপনি যে দেখতে পাচ্ছেন লুক অ্যান্ড অল, মানে এভরিথিং, মানে রাজবাড়ি থেকে নিয়ে এভরিথিং, মানে অনেক কিছু আছে। তো সেটা আমরা খুব ছোট বাজেটে 2 দিনে শেষ করলাম, এটা আমাদের মানে একটা খুব বড় পাওনা বলতে পারি। এইটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি, কারণ যেই দুইজন আমার সঙ্গে আছেন তারা মানে কি বলবো, আমি খুব লাকি যে আমি তাদের সঙ্গে কাজ করতে পেরেছি, এক ফ্রেম আমি শেয়ার করতে পেরেছি। আর তার থেকেও বড়ো কথা, প্রথম যখন আমাকে অভিষেক দা আর কি, অভিষেক বাসু যখন আমাকে প্রথম বলে ক্যারেক্টারটার কথা, আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এরকম একদম ডিফারেন্ট একটা লুক, কারণ আমার হোর্ডিং, পোস্টার, সমস্ত অ্যাডভার্টাইজমেন্টে লোকেরা আমাকে যেরকম দেখে এসছে, এখন আপনারা দেখতেই পাচ্ছেন টোটালি ডিফারেন্ট, আপনিও চিনতে পারেননি আমাকে, মানে একদম ডিফারেন্ট। তো তার জন্য আমি আরও এক্সাইটেড, আর আরও এক্সাইটেড ছিলাম, আমাকে পুরো মিউজিক ভিডিওতে আমি চুটিয়ে প্রেম করে গেছি, চুটিয়ে, যেটা আমার কাছে ওফ মাই গড। ছবির একটা মজা থাকে যে ছোটো গল্প, ছোটো গল্পের যে মজাটা আর কি, এক্ষুনি শুরু হলো, এক্ষুনি শেষ হলো, কিছু যেন বলার ছিল কিন্তু বলা হলো না, তো সেই মজাটা আছে। আর যেহেতু আনফুলফিলড লাভ স্টোরি, তো সেটা তো এমনিই মানুষ, আমাদের সবার জীবনেই একটা না হওয়া প্রেম থাকে আর কি, সবার থাকে একটা কমন, তো প্রত্যেকের জন্য রিলেটেবল, সো ইটস এ ভেরি সুইট ফিল্ম। কথায় বলতে গেলে মন থেকে বলছি, অপূর্ব, এত সুন্দর শর্ট ফিল্ম আগে মানে খুবই কম দেখা যায়, সাবজেক্টটা তো ভালো, খুব সুন্দর, আর মিউজিকটা এত ভালো হয়েছে, অভিষেক বাসু এত ভালো কাজ করেছে বলার কথা না, তন্নি ভীষণ ভালো অ্যাক্টিং করেছে, ডান্স তো বরাবর ডান্স ভালো করে। আর অভিষেকের সম্বন্ধে একটা কথা বলতে ইচ্ছে করছে আমার, যে ও কিন্তু ভীষণ বড় একজন ক্লাসিক্যাল প্লেয়ারও, এবং আমার সঙ্গে দেশে বিদেশে বহু জায়গায় প্রোগ্রাম করেছে,
তো অভিষেকের যে তালিম কত এবং কত এক্সপিরিয়েন্স ক্লাসিক্যাল প্রোগ্রাম বাজাবার সেটা এই দু মিনিট তিন এই শর্ট ফিল্মের মধ্যে সেটা আমার অসম্ভব ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে মিউজিক খুব ভালোবাসি, গান আমাকে খুব অ্যাট্রাক্ট করে। আমি আমার মি টাইম, মন খারাপ হলে, মন আনন্দে থাকলে আমি সবসময় গান শুনি। আর এরকম একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে যে এইভাবে একটা ট্রান্সফর্ম করে একটা ছবির আকার দেওয়া যায়, এটা সত্যি এক ভীষণ শৈল্পিক একটা, মানে ভীষণ ছোট্ট একটা ছবি, কিন্তু তার মধ্যে অনেক কিছু বলে দিয়েছে অভিষেক। তো আমার খুব ভালো লেগেছে।